সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে আজকের সেগমেন্টে স্বাগতম জানাচ্ছি। রোজকার সাধারণ জ্ঞান সেগমেন্ট নিয়ে আজকের পর্বে থাকছি আমি রোকাইয়া ইসলাম। আপনারা যারা এই পর্বে নতুন এসেছেন তাদের জন্য জানাচ্ছি, রোজকার সাধারণ জ্ঞান পর্বটিতে আমরা প্রতিদিনের খবর থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং মৌলিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করি। সুতরাং বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের আয়োজন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস উগ্রবাদী হামলা ও লোমহর্ষক হত্যাযজ্ঞের চার বছর আজ। 2016 সালের পহেলাই জুলাই রাতে গুলশানের কূটনৈতিক এলাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী উগ্রবাদীরা আচমকা হামলা চালায়। এই হামলায় নিহত হন 3 জন বাংলাদেশি, 1 জন ভারতীয় নাগরিক, 7 জন জাপান দেশের নাগরিক, 9 জন ইটালির, 2 জন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা, 2 জন হলি আর্টিজানের স্টাফ। বন্ধুরা, 28তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে আজ। এতে বিভিন্ন ক্যাডারে 2204 জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন বা পিএসসি। পিএসসি পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন AEM নেসারউদ্দিন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা প্রয়োজন। নিয়োগের জন্য সুপারিশ করাদের মধ্যে 1611 জন ছিলেন পুরুষ এবং 593 জন ছিলেন নারী। তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে 306 জন, পুলিশে 100 জন, স্বাস্থ্যে 291 জন, কৃষিতে 241 জন, নিরীক্ষা ও হিসাবে 45 জন, আনসারে 38 জন সহ বিভিন্ন ক্যাডারে 2204 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতের বিসিএস পরীক্ষার্থীদের জন্য রয়েছে আমাদের শুভকামনা। এবার জানা যাক আন্তর্জাতিক কিছু তথ্যাবলী। হংকং পুলিশ বুধবার ঘোষণা করেছে যে তারা চীনের নতুন জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার শুরু করেছে। মঙ্গলবার চীনের শীর্ষ আইনসম্মত সিদ্ধান্ত গ্রহণকারী বলেছে যে হংকং এবং মূল ভূখণ্ডের চীনের মধ্যে যে কেউ জাতীয় ঐক্যবদ্ধকরণকে অবজ্ঞা করেছে তাকে কারাবন্দী হতে হবে। তবুও বুধবার রাজপথে বিক্ষোভকারীরা স্বাধীনতার জন্য লড়াই বা ফাইট ফর ফ্রিডম হংকংয়ের সাথে দাঁড়ানোর মতো স্লোগান দিয়েছিল। এই সকল প্রতিবাদ তারা করেন যুক্তরাজ্য থেকে 1997 সালে চীনা শাসনতন্ত্রের হস্তান্তরের 23তম বার্ষিকী উপলক্ষে। পুরো পৃথিবী এখনও করোনা ভাইরাস উপন্যাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। চীনে মহামারী সংক্রামিত হওয়ার সম্ভাবনা সহ একটি নতুন সোয়াইন ফ্লু টাইপের ভাইরাস আবিষ্কার হয়েছে। সোমবার মার্কিন বিজ্ঞান PNAS-এ প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে G4 নামক ভাইরাসটি জেনেটিকভাবে H1N1 স্ট্রেন থেকে নেমেছিল, যার ফলে 2009 সালে মহামারী দেখা দেয়। এটিতে মানুষকে সংক্রামিত করার জন্য অত্যন্ত মানিয়ে নেওয়ার সম্ভাবনা প্রয়োজনীয় বৈশিষ্ট্য রয়েছে। চীনা বিশ্ববিদ্যালয় এবং চীন জার্নাল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের লেখক এবং বিজ্ঞানীরা উদ্ধৃত করেছেন, 2011 থেকে 2018 মধ্যে বিশ্লেষকরা 10টি প্রদেশের কসাইখানাগুলিতে শুকরের কাছ থেকে প্রায় 30,000 অনুনাসিক শেয়াব নিয়েছিলেন। তাদের 179টি সোয়াইন ফ্লু ভাইরাসকে পৃথক করে দিয়েছিল। বন্ধুরা, এবার জানা যাক কিছু অর্থনীতির খবর। নতুন অর্থবছরের জন্য 5,68,000 কোটি টাকা বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ থেকে নতুন অর্থবছর শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, বাজেট সম্পর্কে আমরা এতদিনে বিভিন্ন খবর জানতে পেরেছি। কিছু পরিবর্তন দেখা গেছে, কিছু পরিবর্তন হয়নি। সব শেষে এখন প্রতি
100 টাকা রিচার্জ করে কথা বলা ও খুদে বার্তায় সরকার 25 টাকার মতো কর পাবে। ইন্টারনেট ব্যবহারে 100 টাকায় সরকার পাবে 18 টাকার মতো। সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে মোবাইলে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর মোট কর ভার দাঁড়ালো 33.25%, ইন্টারনেটে দাঁড়ালো 21.45%। লক্ষ্য করা প্রয়োজন যে আমাদের আশেপাশে দেশগুলোর কি পরিমাণ শুল্ক দিচ্ছে। মোবাইল সেবায় এখন গ্রাহকের ওপর কর আফগানিস্তানে মাত্র 12%, ভারতে 15%, পাকিস্তানে 17%, শ্রীলঙ্কায় 23%, বাংলাদেশে সর্বোচ্চ 33%। এবার দেখা যাক খেলার খবর। মাইল ফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে 700 গোলের মালিক হলেন তিনি। আরও 3 ম্যাচ আগেই 699 গোলে পৌঁছে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি দাঁড়ায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 3 পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। এই ম্যাচেই পেনাল্টি থেকে প্যানেনকা শটে পেশাদার ক্যারিয়ারে 700তম গোলটি করলেন মেসি। 700 গোল করা অন্য ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার চেয়ে 112 ম্যাচ কম খেলেই 700 গোল করে ফেলেছেন মেসি। এই মাইল ফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল 974 ম্যাচ। অন্যদিকে মেসি খেলেন 862 ম্যাচ। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ 805 গোলের রেকর্ড রয়েছে চেক অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের। এবার জানা যাক আজকের দিনে কোন বিশেষ ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। ক্যালকুলাসের জনক। 1684 সালে লেইপজিগ সাময়িকীতে গটফ্রেড লিবনিজ ক্যালকুলাস নিয়ে অ্যাক্ট এরুডিটোরাম নামে একটি অসমাপ্ত গবেষণাপত্র প্রকাশ করেন। লিবনিজ ক্যালকুলাসের আবিষ্কারক। নিজ প্রচেষ্টায় 1675-76 সালে ক্যালকুলাসের মূল নীতিসহ আবিষ্কার করেন। তিনি এই দিনেই জন্মগ্রহণ করেছিল। বন্ধুরা, বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান শামীম আর নেই। আজ বুধবার সকাল 11টায় কুমিল্লায় পৈতৃক বাড়িতে ঘুমের মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দ্য ডেইলি স্টারের পরিচালনা প্রতিষ্ঠান, মিডিয়া ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রথম আলোর পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়া স্টারের চেয়ারম্যান ছিলেন। আমরা সকলেই তার মৃত্যুতে শোকাহত। বন্ধুরা, আজকের দিনে ফিরে দেখা যাক সেগমেন্টটিতে আমরা দেখাব এই দিনে কিছু রোমাঞ্চকর তথ্যগুলি। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের 99তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1921 সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে স্থাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 1917 সালে গঠিত স্যাডলার কমিশন ও ইতিবাচক প্রস্তাব দিলে 1920 সালে 13 মার্চ ভারতীয় আইনসভা পাশ করে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1913-1920। ভারতবর্ষে উচ্চশিক্ষার শুরু 1857 সালের সিপাহী বিদ্রোহের পর। 1857 সালে ভারতের বড়লাট লর্ড ক্যানিং দ্য অ্যাক্ট অফ ইনকর্পোরেশন পাশ করে 3 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়গুলো হল কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। এর আগে থেকেই ভারতবর্ষে উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু এই 3 বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় ইউরোপীয় মডেলে। ঢাকার রমনা এলাকায় প্রায় 600 জমি নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। বন্ধুরা, করোনা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা প্রশ্ন আকারে আসতে পারে সেই সকল তথ্য নিয়ে আমরা আলোচনা করব করোনা আপডেট সেগমেন্টটিতে। ওয়ার্ল্ড মিটার ডট ইনফোর মতে
আজ বুধবার বাংলাদেশ করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের 17তম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আখ্যায়িত হয়েছে। গত 24 ঘন্টা 3,680 জন লোক কোভিড-19 জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন, যা বাংলাদেশের করোনা ইতিহাসে সর্বোচ্চ। বন্ধুরা, দেখতে দেখতেই ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিবারের মতোই আজকেও আমরা কিছু কুইজ রাখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? 38তম সরকারি কর্ম কমিশন পরীক্ষা নিয়ন্ত্রক কে ছিলেন? 2020-21 অর্থ বছরের মোট বাজেট কত টাকা? হংকং চায়না সংঘর্ষে গণতন্ত্রপন্থীদের স্লোগান কি ছিল? নতুন বাজেট অনুযায়ী মোবাইল সেবায় এখন গ্রাহকের ওপর শুল্ক আরোপ কত শতাংশ হয়েছে? বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত ভিডিওর কুইজের উত্তরগুলো। তোমাদের উত্তরগুলো সাথে সাথেই মিলিয়ে নাও। প্রথম প্রশ্নের উত্তর গ শীতলক্ষা, দ্বিতীয় প্রশ্নের উত্তর ক পাট, তৃতীয় প্রশ্নের উত্তর ঘ লুক্সেমবার্গ, চতুর্থ প্রশ্নের উত্তর খ জাতীয় নিরাপত্তা বিল, পঞ্চম প্রশ্নের উত্তর ঘ আফগানিস্তান। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যেন যে কোনো মুহূর্তে ভিডিও আপলোড হলে আপনারা দেখতে পারবেন, এবং আমাদের সাথে সাধারণ জ্ঞান বিষয়ক যে কোনো প্রশ্ন বা আলোচনা করতে কমেন্ট সেকশনে লিখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখবার জন্য। বিদায় নিচ্ছি, আমি রোকাইয়া ইসলাম, সঙ্গে থাকুন গুরুকুল অনলাইন লার্নিংয়ের পরিবারের সাথে।